দশক একুশের সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহিমা পলি ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সব সংকটের সম্ভাবনায় দুই দেশ পরস্পরের সাথে থেকেছে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বাংলাদেশ ভারত ভার্চুয়াল শীর্ষ বৈঠকে এমন প্রতিশ্রুতি করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের নরেন্দ্র মোদী দুই দেশের স্থল ও বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর হয়েছে বলে বৈঠকে উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনা সহ অর্থনৈতিক অগ্রযাত্রায় বৈষয়িক ও আঞ্চলিক উদ্যোগে দুই দেশ একসাথে কাজ করবে ভারত ও বাংলাদেশের মধ্যে সাতটি প্রোটোকল ও সমঝোতা চুক্তির সই হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের পক্ষে নিযুক্ত হাই কমিশনার বিক্রম দোরাই স্বামী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের কৃষি সহযোগিতা পরিবেশ মন্ত্রণালয়ের আন্তঃসীমান্ত হাতি সংরক্ষণ বাণিজ্য মন্ত্রণালয়ের টার্মস অ্যান্ড রেফারেন্স টিওআর জ্বালানি মন্ত্রণালয়ের হাইড্রোকার্বন সমঝোতা চুক্তি এর বাইরে দিল্লি ন্যাশনাল মিউজিয়ামের সাথে বঙ্গবন্ধু স্মৃতি জাতীয় মুক্তিযুদ্ধের স্মারক বিনিময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং বরিশাল সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনায় যন্ত্রপাতি সরবরাহ ও মান উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে দীর্ঘ পঞ্চান্ন বছর পর চালু হল নীলফামারী চিলাহাটির সাথে ভারতের হলদিবাড়ির রেল যোগাযোগ বেলা সাড়ে এগারোটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রুটে পণ্যবাহী রেল যোগাযোগের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বছরের ২৬ মার্চ এই রুটে যাত্রীবাহী ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে রেল বিভাগের এ সময় অবিভক্ত ভারতের প্রধানতম রেলপথ ছিল চিলাহাটি হলদিবাড়ি রুট উনিশশো সালে পাকিস্তান ভারত যুদ্ধের সময় বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল ট্রেন চলাচল করায় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হলো জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি নতুন রেলপথে খুশি স্থানীয়রা

শতাংশ করোনায় মৃত্যুর হার এক দশমিক চার পাঁচ শতাংশ সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে এবং কম মৃত্যুর তালিকায় ময়মনসিংহ বিভাগ হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফিকে হত্যার অভিযোগে ছত্রিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিন এর আদালতে এই মামলাটি দায়ের করেন আল্লামা আহমেদ শফির শ্যালক মোহাম্মদ মাইনুদ্দিন বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আবু হানিফ জানান আল্লামা শফিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ছত্রিশ জনকে আসামি করে মামলা করা হয়েছে এজাহারে হেফাজতে ইসলামের বর্তমান কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককেও আসামি করা হয়েছে আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ায় আদেশ দিয়েছেন বেগম পাড়ায় অর্থ পাচারের বিষয়ে পরবর্তী শুনানি আঠাশ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে হাইকোর্ট বিচারপতি ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে পাঁচ সরকারি সংস্থার শুনানি হয় বিদেশে প্রতিবেদনের অর্থ পাচারের পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত দুদক সহ সরকারের পাঁচটি সংস্থাকে সময় দিয়েছেন হাইকোর্ট এখনো পর্যন্ত দুদকের প্রতিবেদনে আড়াই হাজার কোটি টাকা অর্থ পাচার হয়েছে বলে জানানো হয়েছে কানাডায় অর্থ পাচারের বিষয়ে সে দেশের তথ্য চাওয়া হয়েছে বলেও জানানো হয় এ সময় সুনির্দিষ্ট তথ্য পেতে আরও সময় প্রয়োজন বলে হাইকোর্টকে জানান অ্যাটর্নি জেনারেল দর্শক এই ছিল আমাদের সংবাদ শিরোনাম সন্ধ্যা ছটা একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন এবং একুশের সাথে